आज 28 मार्च। आज আমরা যাচ্ছি লাচুং থেকে ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়াংথাং ভ্যালির রোড আপডেট তোমরা যা দেখতে যাচ্ছিলে যে এখন তুষারপাত হচ্ছে কিনা, তো বলে রাখি দুদিন আগে যে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কিন্তু কমে গেছে। এখন আকাশ পুরো পরিষ্কার এবং তুষারপাত কিন্তু এখনও হচ্ছে। তোমরা পাহাড়গুলো দেখলে বুঝতেই পারবে যে এখানে এখনও কিন্তু তুষারপাত হচ্ছে এবং রাস্তার সাইডে প্রচুর কাজও চলছে। এই সাইডের রাস্তাটা মোটামুটি ভালো আছে। নর্থ সিকিমের মানে কি বলবো, তোমার গুরুদংমার লেকের রাস্তাটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লাচেন থেকে ইয়াংথাং ভ্যালি বা 0 পয়েন্ট যাওয়ার রাস্তাটা, মোটামুটি রাস্তাটা কিন্তু আগের থেকে ভালো হয়েছে। নতুন করে পিচ করা হয়েছে, দেখে বোঝাচ্ছ পিচের এখনও পর্যন্ত তোমার পুরো কালো অংশ, পিচটা দেখলেই বোঝা যাচ্ছে যে পিচটা নতুন করা হয়েছে, ফলে রাস্তাটা কিন্তু সেটা এখনও ভালো আছে। আর তুষারপাত কিন্তু এখন হচ্ছে। তো তোমরা বলে রাখি, তোমরা যারা নর্থ সিকিমের আসবে, তোমরা যারা ভাবছো তো গুরুদংমার লেক বন্ধ, তো তাদের জন্য বলে গুরুদংমার লেক বন্ধ আছে, বাট তোমরা লাচুং, ইয়াংথাং ভ্যালি, 0 পয়েন্ট, কাটাও এগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারবে। এগুলো কিন্তু তুষারপাত আগের থেকে কমে গেছে, ফলে 0 পয়েন্টও বলো, তোমরা কাটাও বলো, এদিকে ইয়াংথাং ভ্যালি বলো, এগুলো কিন্তু সব কিছু এখন আসা আছে এবং সব কিছুই খোলা আছে। অতিরিক্ত তুষারপাত না হলে কিন্তু এগুলো সবগুলোই কিন্তু খোলা। চারিদিকে পাহাড়গুলো তুষারময় এবং প্রচণ্ড তুষারপাত বলবো না, তো তুষারপাত কিন্তু এখন হচ্ছে। রাস্তা সাইডে মানে কি বলবো, রাস্তা সাইডে তোমরা দেখতে পাচ্ছ কত কাজ হচ্ছে, লোহার রড টড সব কিছু পড়ে রয়েছে, বাট তুষারপাত হচ্ছে। মানে খুব অতিরিক্ত না, ঠিক নর্মাল। আর ঠান্ডা এখানে এখন রয়েছে, মাইনাস তো নেই, নর্মাল 2 ডিগ্রি 3 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বিভিন্ন জায়গায় রাস্তা কিন্তু কাজ চলছে। কিছু জায়গায় রাস্তা খারাপ রয়েছে, না থাকা নয়, বাট গাড়ি নিয়ে বলো, 4 চাকা বলো, যারা বাইক নিয়ে আসবে বলছো তারা কিন্তু নিঃসন্দেহে আসতে পারবে। আর তোমাদের যদি এরকম প্রতিদিনকার আপডেট ভিডিও দেখতে চাও বন্ধুরা, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটা একটু প্রেস করে দাও। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন আপডেট ভিডিও নর্থ ইস্ট সিকিমের দেওয়ার, এবং তোমরা এই ভিডিও দেখে বুঝতে পারবে যে প্রতিদিন কীভাবে আবহাওয়াটা নর্থ সিকিমে চেঞ্জ হয়। একদিন হঠাৎ প্রতিদিন তুষারপাত হচ্ছে, কোনো দিন আবার বৃষ্টি হচ্ছে, এভাবে কিন্তু মানে নর্থ সিকিমের মানে প্রতিদিনকার আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়। মানে কোনো দিনও গ্যারান্টিতে বলতে পারা যাবে না যে আজকে বৃষ্টি হবে না, কারণ পাহাড়ি এলাকায় ওয়েদার কিন্তু হুটহাট চেঞ্জ হয়। দূরের গাছগুলো দেখো কী অবস্থা, পুরো মনে হচ্ছে যেন মানে কুয়াশায় ঢেকে গেছে এবং ওপরে যেন মনে হচ্ছে একটা সেই মানে কি সাদা বরফের আস্তরণ পুরো মেলে ধরেছে। তোমরা কারা কারা এপ্রিল মাসে নর্থ সিকিম আসছে তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আশা করি এপ্রিল মাস তোমাদের জন্য খুবই ভালো হবে, কারণ হয়তো গুরুদংমার লেক খুলবে না, গুরুদংমার লেক খুলতে খুলতে এপ্রিলের লাস্ট উইক হয়ে যাবে, কারণ টার্গেট ছিল প্রথমে এপ্রিলের প্রথম উইক, কিন্তু এপ্রিলের প্রথম উইকে কোনো মতেই কিন্তু গুরুদংমার লেক খুলবে না, খুললেও সেই শেষের দিকে খুলবে। বাট ইয়াংথাং ভ্যালি, 0 পয়েন্ট, কাটাও এগুলো কিন্তু লাচুং তো খোলাই আছে বরাবর, অনেকদিন ধরে লাচুং খোলা আছে। লাচেন এখনও পর্যন্ত খোলেনি ঠিকঠাকভাবে, বাট লাচেনও আশা করছি খুলে যাবে। মাঝ রাস্তায় কটা মাঙ্গান থেকে যে ব্রিজ কটা কমপ্লিট হলে কিন্তু ওই সাইডটা রাস্তাটা ঠিকঠাক হলেই কিন্তু খুলে যাবে, বাট গুরুদংমার লেক খুলতে কিন্তু টাইম লাগবে এখনও। গুরুদংমার লেক খুলতে এখনও অনেক রাস্তায় মাঝখানে দাম 2-3 কিলোমিটার করে মাঝখানে অনেক জায়গায় পুরো গ্যাপ হয়ে গেছে, সেই রাস্তাগুলো এখন তৈরি হবে এবং তারপরে কিন্তু গুরুদংমার লেক খুলবে। তো সেক্ষেত্রে বললাম কি, তোমরা নর্থ সিকিমের ক্ষেত্রে ইয়াংথাং ভ্যালি আসতে পারছো। ইয়াংথাং ভ্যালি কিন্তু পুরো পর্যটকদের জন্য এখন খোলা এবং ইয়াংথাং ভ্যালি মানে কী বলবো, তোমরা মানে এতটাই বরফ তোমরা দেখলে মানে খুব আনন্দ হয়। আমরা পর্যটন নিয়ে অলরেডি যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে, এবং ইয়াংথাং ভ্যালি যথেষ্ট ভালো রয়েছে এবং স্নোফল হেভি হচ্ছে এখন, ওখানে খুবই ওয়েদার ভালো, রাস্তাঘাটও এখন মোটামুটি ভালো, গাড়ি বা 4 চাকা নিয়ে যাওয়া যাবে।